ইনস্টাগ্রামের জনপ্রিয়তা আমাদের বাংলাদেশে কিন্তু আগে তেমন ছিল না এখন কিন্তু খুবই জনপ্রিয় হয়ে যাচ্ছে ফেসবুকের মতো বেড়ে যাচ্ছে বাংলাদেশি ইনস্টাগ্রাম ইউজারদের সংখ্যা ফেসবুকের পাশাপাশি সবাই যায় একটি প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেসবুকের মতো ওই ইনস্টাগ্রামে পোস্ট করা কিন্তু অনেকেই জানে না কীভাবে ইনস্টাগ্রাম অ্যাপে প্রফেশনালভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো নো চিন্তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার জন্য একটি প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো চলুন মূল ভিডিওতে তো আমরা সরাসরি চলে যাব আমাদের ইনস্টাগ্রাম অফিসিয়াল অ্যাপে যাওয়ার পর এরকম আপনাদের ইন্টারফেস আসবে তারপর এখান থেকে আপনাকে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার এই অপশনে ক্লিক করতে হবে যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর এই অপশনে আপনি যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এই ফোন নাম্বার অপশনে ক্লিক রেখে আপনাকে আপনার ফোন নাম্বারটি বসাতে হবে তারপর আপনি যদি ইমেল দিয়ে ক্রিয়েট করতে চান তাহলে আপনার ইমেল অপশনে ক্লিক করে ইমেলটি পেস্ট করতে হবে তো আমি ফোন নাম্বার দিয়ে যেহেতু ওপেন করবে সেহেতু ফোন নাম্বারে রেখেই ফোন নাম্বারটি বসাবো তো এখানে একটা জিনিস মনে রাখুন এখানে কিন্তু অন্য কান্ট্রি সিলেক্ট থাকবে তো আপনাকে এই এই অপশনের উপরে ক্লিক করে আপনার কাউন্টিটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনার নাম্বারটি বসাবেন তো বসানোর পর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে তো আমি নাম্বার বসানোর পর নেক্সট দিলাম দেখুন ইনভ্যালিড প্যারামিটার্স কারণ আমার এই নাম্বার দিয়ে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল যার কারণে ওরা নিচ্ছে না তো আমি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলব তো ইমেল অ্যাড্রেসে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস পেস্ট করব তো ইমেল বসালাম বসানোর পর আমাকে নেক্সটে ক্লিক করতে হবে তো আমি নেক্সট দিলাম দেওয়ার পর এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে আমাকে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে কনফার্মেশন কোড আপনাকে বসাতে হবে ওই কুর্তি আপনার যে ইমেলটি পেস্ট করেছেন ওই ইমেলেই যাবে তো আমি এখন ইমেলে যাব ইমেলে আমার কুর্তি আসবে তো দেখুন আমার কোড চলে এসেছে নাইন জিরো থ্রি সিক্স টু এইট এই কুর্তি আমাকে ওই ইনস্টাগ্রামের অপশানে বসাতে হবে তো আমি এখন এই এখান থেকে এটা মুখস্থ করলাম নাইন জিরো থ্রি সিক্স টু এইট তো আমি ইনস্টাগ্রামে চলে যাবো যাওয়ার পর দেখুন এখানে কুর্তি বসাবো নাইন জিরো থ্রি সিক্স টু এইট বসানোর পর আমাকে নেক্সটে ক্লিক করতে হবে তারপর দেখুন এখানে অপশান আসছে আপনার নামের ফুল নেম এবং পাসওয়ার্ড তো একটা নাম চুজ করতে হবে যে নামটি এর আগে আর কেউ ইউজ করেনি ওরকম একটি ইউনিক নেম আপনাকে চুজ করতে হবে তো আমি আমার মতো করে একটি নাম বসাচ্ছি ফ্যাশন হিপ যেহেতু আমার ওয়েবসাইটের নাম ফ্যাশন হিপ সেহেতু আমি এই নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি তারপর এখানে আপনাকে স্ট্রং পাসওয়ার্ড পেস্ট করতে হবে স্ট্রং পাসওয়ার্ড বলতে আপনাকে জাস্ট এই সবগুলোর সংমিশ্রণে একটি পাসওয়ার্ড পেস্ট করতে হবে তারপর হবে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং অন্যথায় খুব ইজিলি আপনার আইডি হ্যাক হতে পারে তো আমি এগুলোর সঙ্গে ছিলেন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতেছি আপনার সব সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড কিন্তু আপনি ঠিক এরকমভাবে ইউজ করে স্ট্রং করতে পারেন না হয় কিন্তু খুব সহজেই হ্যাকার হ্যাক হ্যাক করে ফেলতে পারবে আপনার অ্যাকাউন্ট তো আমি পেস্ট করলাম আমার মতো করে একটি স্ট্রং পাসওয়ার্ড তারপর এখানে আরও একটি জিনিস লক্ষ্য করুন আপনার পাসওয়ার্ড কিন্তু অবশ্যই সিক্স ডিজিটের বেশি হতে হবে এর কম হলে কিন্তু ওরা পাসওয়ার্ড নেবে না সিক্স ডিজিটের বেশি তার মানে ছ নম্বরের বেশি দিতে হবে আপনাকে তারপর আপনাকে কন্টিনিউ অ্যান্ড সায়েন্স কন্ট্রাক্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাকে অ্যালাউ দিতে হবে অ্যালাউ দেওয়ার পর আপনাকে জাস্ট এখানে আবারও এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন আপনার ডেট অফ বার্থ আসবে এখানে বসাতে হবে আপনার ডেট অফ বার্থ তো আপনি আপনার মতো করে একটা দেবেন রিয়েলটাও দিতে পারেন তো আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি অবশ্যই আঠারো বছরের উপরে হতে হবে আপনার তারপর এখান থেকে আপনাকে চেঞ্জ ইউজার নেমে একবার ক্লিক করতে হবে চেঞ্জ ইউজার নেম তারপর এখান থেকে আপনি চাইলে আপনার ইউজার নেমটি চেঞ্জ করতে পারেন আপনার মতো করে তো আমি চেঞ্জ করলাম না নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার সব তথ্য তারপর এখান থেকে কানেক্ট উইথ ফেসবুক আপনি অপশান আসবে আপনি চাইলে দিতে পারেন যদি দেন এটার একটা ফ্যাসিলিটি হচ্ছে আপনি ফেসবুকে কোনো কিছু পোস্ট করলে সেটা ইনস্টাগ্রামেও অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে আবার আপনি যদি ইনস্টাগ্রামে কোনো কিছু পোস্ট করেন সেটা অটোমেটিক্যালি আপনার ফেসবুকেও পোস্ট হয়ে যাবে এইটাই হচ্ছে ফেসবুকের কানেক্ট তাছাড়া আপনি ফেসবুক ফ্যানদেরকেও ইনস্টাগ্রামে খুব সহজে ইনভাইট করতে পারবেন তো আপনি আমি বলবো করলে সেটা আপনার ব্যাপার তো আমি দিচ্ছি না আমি জাস্ট স্কিপে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আবার স্কিপ দিব তারপর এখান থেকে অ্যাড এ ফটো তো আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন তো আমি কিভাবে অ্যাড করে সেটা আইডি থেকে দেখাবো তো এখান থেকে আমি আবারও স্কিপ দিচ্ছি স্কিপ দেওয়ার পর আপনি এবার এখান থেকে আপনার ফ্যানদেরকে ফলো দিতে পারেন তো এখানে সাজেশন থেকে আপনি ইচ্ছা মতো আপনার ফ্যানদের ফলো করতে পারেন তারপর ফলো করার পর আপনাকে এখানে একবার ব্যাগে আসতে হবে তো মোটামুটি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আরও কিছু সেটিং বাকি আছে তার জন্য আপনাকে আপনার প্রোফাইল আইকনের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এডিট প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চেঞ্জ প্রোফাইল ফটো এই অপশনে ক্লিক করবেন যদি প্রোফাইল ফটো দিতে চান তারপর এখান থেকে নিউ প্রোফাইল ফটো এই অপশনে ক্লিক করলে আপনার গ্যালারি আসবে ওখান থেকে আপনি একটি ফটো চুজ করে ওকে করে দিবেন দেখুন প্রোফাইল ফটো সেট হয়ে গেছে আবারও এডিট প্রোফাইলে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনি চাইলে সব কিছু চেঞ্জ করতে পারবেন নেম হলে নেম ইউজার নেম হলে ইউজার নেম তো আমি চেঞ্জ করছি না আমি জাস্ট এখানে ওয়েবসাইটে ওয়েবসাইটে একটি বসিয়ে দেবো যদি আমার একটি ওয়েবসাইট আছে আপনাদের থাকলে আপনারা ওই ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট লিঙ্কটি পেস্ট করে দেবেন যাতে আইডি নিচে শো করা এই ওয়েবসাইটটি তো আমি আমার ওয়েবসাইটটি এখানে ওয়েবসাইটের লিঙ্ক বসাই দিলাম বসানোর পর ওকেতে ক্লিক করবো ঠিক মার্কে ক্লিক করব আর আপনি যদি কোনো ডাটা দিতে চান আপনার চাইলে এখানে বায়োতে ক্লিক করেও দিতে পারেন তো আমি এখন দিচ্ছি না তো তারপর এখান থেকে আপনাকে উপরে ডান পাশে টিকমার্কে ক্লিক করতে হবে তো ফুলফিল হয়ে গেল আমার অ্যাকাউন্টটি তো এই ছিল আজকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও ভিডিওটি দিয়ে যদি আপনি আপনার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহ দিন এবং প্রতিনিয়ত আমি আমার চ্যানেলে মোবাইল কম্পিউটার এবং সোশ্যাল মিডিয়া রিলেটেড বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ এবং মজার মজার টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি যে সেটিংগুলো আমাদের জেনে রাখা খুবই দরকার তো এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম